আমরা কি মানুষ নই? আমরা কি ভোট দিই না? আমাদের অধিকারই তো গদিতে রয়েছে, তাহলে আমরা কিসের ভয়টা পাবো? আমরা ভয় পাবো কেন? আমাদের লড়াইতেই তাই গদি, আমরা ভোট দিই বলেই সে সিংহাসনে বসেছে। ওই সিংহাসনটা আমরা ভোট দিয়ে কেড়ে নিতে পারি সেটা ভুলে যায়। আমাদের সেবা করতে এসে আমাদেরকে কর্মচারী বানায়, কৃতদাস বানায়, বানিয়ে আমাদের ওপরেই অত্যাচার করে। কোন কোন অধিকারে করছে সে এগুলো? আমাদের অধিকারের লড়াইটা আমাদেরই বুঝতে হবে, তাই জন্যই আজকে বসা। আজকে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার জন্য? আচ্ছা, অকার ভাইদেরকে ভুলে গেলে হবে না। দেখুন, ব্যাপারটা হচ্ছে জনগণের জন্য নয়, নাগরিকের ভোটে নির্বাচিত হয়েছে সরকার, নাগরিককে পরিষেবা দেওয়া দরকার। কিন্তু দুঃখের বিষয়, কেন্দ্রের বিজেপি সরকার কি রাজ্য সরকার সুকৌশলে এই রাজ্য বা কেন্দ্রকে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। আমরা ওই হকার শ্রেণীর মানুষের সাথে ছিলাম, আছি, থাকবো, তাদের লড়াই আমরা শেষ পর্যন্ত থাকবো। হকারকে ঘর বাড়ি দাও, দিয়ে উচ্ছেদ করো। বাংলার মাটি, বাংলার মাটিতে বাংলার ভূমি সন্তানদের শরীরে রক্ত চলে গেলেও তারা কিন্তু কোনোভাবে থেমে থাকতে জানে না। আমাদের আন্দোলন, রেলের হকারদের আন্দোলন, গরিব খেটে খাওয়া মানুষদের আন্দোলন, শ্রমিকদের আন্দোলন তীব্র থেকে তীব্র হবে। ভবিষ্যতে আমরা কিন্তু পার্লামেন্ট অবধি যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। যারা করছে সেই কেন্দ্রীয় সরকার রূপী অসুর, এই অসুরের নিধন আমরা করেই ছাড়ব। লড়াই চলছে, লড়াই চলবে, এ লড়াই পেটের লড়াই। আজকে পুজোতে হকারদের ঘরে কান্না, আজকে পুজোতে বস্তি উন্নয়নের ঘরে কান্না, তাদের উচ্ছেদের নোটিশ তরিয়েছে, তারা কি খাবে? অযোধ্যাদের প্যান্ট খুলে মারা হয়েছে, আমার নিজের ওপর কোমর থেকে পা পর্যন্ত নির্মমভাবে মেরেছে আরপিএফ। 10 লক্ষ হকারের ভবিষ্যৎকে পানিতে ঠেলে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার। রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেভাবে হকার উচ্ছেদের পরিকল্পনা নিয়েছে, আমরা তীব্র ধিক্কার নিন্দা জানাচ্ছি। আমরা অ্যাডভোকেটের সাথে কথা বলছি, প্রয়োজনে হকারদের স্বার্থে আমরা সর্বোচ্চ আদালতে গিয়ে তাদের হয়ে আমরা তাদের লড়াই আছি, তাদেরকে যাতে প্রতিষ্ঠিত থাকতে পারে তাদের কথা ভাববো। কারণ এতে 10 লক্ষ হকার আছে, প্রায় 50 লক্ষ মানুষের জীবনযাপনের মধ্যে নির্ভর করছে, যারা 30-40 বছর ধরে আজ আমাদের ট্রেনে এক প্রকার পরিষেবা দিয়েছে, তৎক্ষণিক কেউ মাথা ঘুরে পড়ে গেছে, কেউ অসুস্থ হয়ে পড়েছে, হকার ভাইরা কিন্তু তাদেরকে সেবা সুযোগ করেছে। আজকে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার জন্য, আচ্ছা, হকার ভাইদেরকে ভুলে গেলে হবে না। দেখুন, ব্যাপারটা হচ্ছে জনগণের জন্য নয়, নাগরিকের ভোটে নির্বাচিত হয়েছে সরকার, নাগরিককে পরিষেবা দেওয়া দরকার। কিন্তু দুঃখের বিষয়, কেন্দ্রের বিজেপি সরকার কি রাজ্য সরকার সুকৌশলে এই রাজ্য বা কেন্দ্রকে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। আমরা ওই হকার শ্রেণীর মানুষের সাথে ছিলাম, আছি, থাকবো, তাদের লড়াই আমরা শেষ পর্যন্ত থাকবো। সেপ্টেম্বরের ঘটনাটা মানে অমানবিক একটা ঘটনা ঘটে। আরপিএফরা বিনা কারণে শুধু হকারি করার জন্য হকারদের ওপর লাঠি চার্জ করে, মানে আমরা কোনো ক্রাইম করিনি, ক্রিমিনাল নয় তারা, তাহলে তাদের ওপর লাঠি চার্জ করে কেন? তাদের 48,000 টাকার মাল আটকে রাখে কেন? তারা খাবেটা কি? আমাদের বলে দিই সরকার যে আমরা খাবো কি? আমাদের রুজি রোজগারকে যদি বন্ধ করে দেয় তাহলে আমরা খাবোটা কি? এটা বলতে হবে তাকে, কারণ সে সরকার, তার দায়িত্বের মধ্যে পড়ে, রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে তার জনগণকে সুরক্ষিত রাখা, খাদ্য, বস্ত্র, অন্য সব কিছু দায়িত্বভার নেওয়া। তো এই দায়িত্বভারটা তারা নেয় না, অথচ তারা বলছে যে তোমরা হকারি করতে পারবে না। আমরা রেলের আইন স্বীকৃতি চাই, এটা নিয়ে লড়াইটা আমাদের শুরু হয়েছিল 1 সেপ্টেম্বর থেকে। সেখানে 16 সেপ্টেম্বর তারা দোকান ভাঙচুর করে, এবং তারা যখন আমরা মিটিংয়ে আসি তারা ট্রেন থেকে ধরে নৃশংসভাবে মারে। এই এইটা তাদের অধিকারের মধ্যে পড়ে না, এবং তারা মালপত্র আটকে রাখে। এটা কি কি ধরনের, মানে আমরা কোন সমাজে বাস করছি? আরপিএফরা কি করে, কোন সাহসে যাত্রীদের গায়ে এবং হকার ভাই বোনেদের গায়ে হাত তোলে, লাঠিচার্জ করে, কিভাবে করে? বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে কিভাবে পিটিয়েছে, তার ছবি খবরের কাগজগুলোতে বেরিয়েছে, সব জায়গায় নিউজে আছে। আমাদের আজকে এটাই প্রতিবাদ যে আপনারা আমাদের মালপত্র ফিরিয়ে দিন, আর আমরা যাতে নিশ্চিন্তে হকারি করতে পারি তার স্বীকৃতি যেভাবে দিতে পারবেন দিন, আইনের দ্বারা হোক। আপনারা আমাদের গালে আমরা খাবো কি? আপনি বলছেন কাজ বন্ধ করে দিতে, তা কি আপনি কি বসে বসে টাকা দিচ্ছেন? আজ অব্দি তো কাউকে টাকা দেননি এক পয়সাও, তো কিসের জোরে আপনারা বলছেন আমরা কাজ করব টাকা কেন? নোটবন্দিতে বলেছিল ব্ল্যাক মানি আসবে, ভারতবর্ষ উন্নত হবে, হয়নি, ব্ল্যাক মানি আসেনি, 15 লাখ টাকাও কেউ ব্যাংকে পায়নি, কিন্তু ভোটের সময় ভোট পাওয়ার জন্য
উনি গদি রক্ষা করার জন্য বিভিন্ন রকম স্কিম তৈরি করেন, পুলমা তৈরি করেছেন, এক এক দিন এক একটা ঘটনা তৈরি করেন যাতে ভোট পেয়ে যান, গদি রক্ষা হয়ে যায় তার, এই চক্রান্তে উনি থাকেন। কিন্তু রাষ্ট্র অত আমরা মানুষ জনতা মানে জনসাধারণ জনগণ অত বোকা নয়, তারা ঠিক বুঝতে পারছে। তারা যদি আজ না বোঝে তাহলে তো আমরা মূর্খের রাজ্যে বাস করছি। আমাদের জেগে উঠতে, এই লড়াই আমাদের চলবে, এই লড়াই আমরা লড়বো, কারণ রাষ্ট্র আমাদের খাদ্যের ব্যবস্থা করে দেয়নি, আমাদের চলা জীবনযাপনের ব্যবস্থা করেনি, বাসস্থান কেড়ে নিচ্ছে। কোন সাহসে কোন অধিকারে তারা করছে এই কাজগুলো? আপনি বলুন, রাষ্ট্র বলুক যে এটা তারা আইনের মধ্যে পড়ে আমাদের রুজি রোজগার বন্ধ করে দিয়ে একদল শ্রেণী শুধু আদানি আম্বানির পয়সা পকেট ভরবে, আদানি আম্বানিরা বাঁচবে আর আমরা বাঁচবো না? আমরা কি মানুষ নই? আমরা কি ভোট দিই না? আমাদের অধিকারেই তো গদিতে রয়েছে, তাহলে আমরা কিসের ভয়টা পাবো? আমরা ভয় পাবো কেন? আমাদের লড়াইতেই তাই গদি, আমরা ভোট দিই বলেই সে সিংহাসনে বসেছে, ওই সিংহাসনটা আমরা ভোট দিয়ে কেড়ে নিতে পারি, সেটা ভুলে যায়। আমাদের সেবা করতে এসে আমাদেরকে কর্মচারী বানায়, কৃতদাস বানায়, বানিয়ে আমাদের ওপরেই অত্যাচার করে। কোন কোন অধিকারে করছে সে এগুলো? আমাদের অধিকারের লড়াইটা আমাদেরই বুঝতে হবে, তাই জন্যই আজকে বসা। তাকে মাল ফেরত দিতে হবে এবং আমাদের শান্তিপূর্ণভাবে রেলে হকারি করতে দিতে হবে, এটাই আমাদের দাবি। আমরা একটুকু জমিও বিনা লড়াইয়ে ছেড়ে দেব না। উচ্ছেদ কিসের উচ্ছেদ সে করবে? 50 বছর 40 বছর ধরে, তাহলে এতদিন ধরে এত রাষ্ট্র ব্যবস্থা কি করেছে তাদের জন্য? উত্তর দিক আজকের সরকার। আজকের সরকার যদি গরিবের কথা, খেটে খাওয়া মানুষের কথা না ভাবে, তাহলে আগামী দিনে থাকে সিংহাসন থেকে ক্ষমতাচ্যুত করবো আমরা, এই প্রতিজ্ঞা নিয়েই আমরা রাস্তায় নেমেছি। লড়াই চলবে, 24-এ কি করে জায়গা পায় আমরাও দেখে নেব। গত 16ই সেপ্টেম্বর 24 জন হকার সহ 2 জন যাত্রীকে এই হাওড়া DRM এর বাইরে যেইভাবে ধরা হয়েছে, হাওড়ার স্টেশনে নামা মাত্র আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। শুধু তাই নয়, আমাদের সহযোদ্ধাদের প্যান্ট খুলে মারা হয়েছে, আমার নিজের ওপর কোমর থেকে পা পর্যন্ত নির্মমভাবে মেরেছে RPF। আজকে তার প্রতিবাদে জাতীয় বাংলা সম্মেলনের নেতৃত্বে বিভিন্ন সংগঠন, হকার সংগ্রাম কমিটি থেকে শুরু করে বিভিন্ন সংগঠন, C2, তারপর TUCC, তারপর CPIML লিবারেশনের যে শ্রমিক সংগঠন, প্রত্যেকে এসেছে, প্রত্যেকে আমরা হকার যৌথ মঞ্চের মাধ্যমে গত 16ই সেপ্টেম্বর RPF এর যে বর্বরোচিত আক্রমণ তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ জানাতে এসেছি। 16ই সেপ্টেম্বরের হিসাব 16ই অক্টোবর হবে আমাদের পরিষ্কার কথা। চলবে তো দূরের কথা, দৌড়বে আর আন্দোলন চলা তো দূরের কথা, আন্দোলন দৌড়বে। আমরা যখন সেদিন 24 জন মিলে আন্দোলন করতে এসেছিলাম, আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, আজকে RPF দেখতে পাচ্ছে 24,000 হকার আজকে এখানে এসেছে, এবং আরও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া বিভিন্ন জায়গা থেকে হকার এসে আজকে DRM এর বাইরে জমায়েত করেছে, আজকে হিসাব চাইতে এসেছে দীর্ঘদিন। আপনারা জানেন 2014 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় এসেছিলেন, নরেন্দ্র মোদী, উনি বলতেন আমি চাওলা, আর আজকে ভারতবর্ষের একটি করে রেললাইনের চাওলা সুরক্ষিত নয়। প্রত্যেক দিন তাদের ওপর যে নির্যাতন চলছে, যে নির্মম অত্যাচার চলছে, তার বিরুদ্ধে জাতীয় বাংলা সম্মেলন সহ আরও বাকি প্রত্যেকটি সংগঠন গর্জে উঠেছে। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই যারা যারা এসেছেন। এই লড়াই দিন দিন উচ্ছেদ বেড়ে চলেছে, এবং আগামী দিন এর লড়াই, আমরা বিশ্বাস করি আগামী দিন এই লড়াই দিল্লিতে হবে। যে 16 তারিখে আজকে এই স্বাধীন ভারতের ইতিহাসে যে বর্বরোচিত আক্রমণ RPF করেছে, সেই আক্রমণ কিন্তু নিন্দনীয় শুধু নয়, ধিক্কারজনক এবং ন্যাক্কারজনক। আপনারা জানেন যে সেই হকাররা সেদিন ট্রেনে করে একটি সভায় যোগদান দিতে যাচ্ছিল, নিরীহ হকারদের ওপর RPF এর যেভাবে আক্রমণ করেছে, রক্ত ঝরিয়েছে এবং তাদের আটক করে তাদেরকে ল্যাংটো করে মেরেছে, এবং মহিলা যে আমাদের ছিলেন কর্মী সহযোদ্ধা, তাকে তার পুরুষ RPF তার থাইয়ে পর্যন্ত হাত দিতে দ্বিধা করেনি, তাকেও মেরেছে। এই বর্বরোচিত আক্রমণ যে আমাদের হকারের ওপর করেছে, তারই প্রতিবাদে আমরা আজকে এখানে 10-এরও বেশি সংগঠন জমায়েত হয়েছি। আমরা জাতীয় বাংলা সম্মেলনের পক্ষ থেকে আমরা এসেছি, আমরা বলেছি, আমরা বলছি যে আসুন আমরা হকারদের অত্যাচার যে করছে RPF, এই RPFদের বিরুদ্ধে আর রেল বেসরকারীকরণের বিরুদ্ধে আমরা সোচ্চার হই। কোনো সরকার যদি কোনো সম্পত্তি, সরকারি সম্পত্তি বেচে দেয়, সেটা তার এখতিয়ারের মধ্যে পড়ে না, কিন্তু এই কেন্দ্রীয় সরকার তার
ভারতবর্ষের সম্পত্তিকে তার পৈতৃক সম্পত্তি ভেবে নিয়েছে, তাই কখনো রেল বেচে দিচ্ছে, তো কখনো বিমান বেচে দিচ্ছে, তো কখনো বস্তি উচ্ছেদ করতে হচ্ছে, পিছপা হচ্ছে না। আমরা চাই যে যখন তিনি বস্তি উচ্ছেদ করতে আসবেন, প্রতিটা বস্তি উচ্ছেদের যে লোক আছে তাকে যেন তারা পুনর্বাসন দেয়। নাহলে দেখুন সামনে পুজো, শারদীয়া আজ দ্বিতীয়া দেবী পক্ষ, আর দেবী পক্ষ মানেই হচ্ছে নারী শক্তি। কিন্তু এখানে আমরা আজকে বলে যেতে চাই, এই যে অসুররূপী আরপিএফ, এই অসুররূপী আরপিএফকে আমরা নিধন অবশ্যই করব। আজকে এই দেবী পক্ষের সূচনা, আজকে দ্বিতীয়া এখানে হাওড়ার মাটিতে ডিআরএম অফিস সামনে আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে আমরা অসুর নিধন করব, এই আরপিএফ রূপী অসুর, এই বেসরকারীকরণ যারা করছে সেই কেন্দ্রীয় সরকার রূপী অসুর, এই অসুরের নিধন আমরা করেই ছাড়ব। লড়াই চলছে, লড়াই চলবে, এই লড়াই পেটের লড়াই। আজকে পুজোতে হকারদের ঘরে কান্না, আজকে পুজোতে বস্তি উন্নয়নের ঘরে কান্না, তাদের উচ্ছেদের নোটিশ তরিয়েছে, তারা কি খাবে, তাদের ঘরে খাদ্য নেই। আর আমাদের এই পুজোর সময় আরপিএফ তাদের বাদাম খেয়ে নিয়েছে, তাদের 45-48 হাজার মাল আটক করে রেখেছে, তাই বলছি এই লড়াই চলবে। জয় বাংলা। হকারদের উপর যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, যে বর্বরভাবে লাঠিচার্জ করেছিল, তার প্রতিবাদে আজকে 16 অক্টোবর ঠিক এক মাস পর একই দিনে একই তারিখে আমরা সেই হাওড়া ডিআরএমের বাইরে বিক্ষোভ কর্মসূচি করছি। আজকে এই যে লাঠিচার্জ হয়েছিল এক মাস আগে, গত 16 সেপ্টেম্বর, এই লাঠিচার্জ কোনো সাধারণ মানুষদের উপর হয়নি, এই লাঠিচার্জ হয়েছিল গরিব খেটে খাওয়া মানুষ, প্রান্তিক মানুষ, তাদেরকে মেরেছিল। তাদেরকে কারা মেরেছিল? ওই আদানি আম্বানি দালালরা, তারা এই গরিব হকারদেরকে, রেলের হকারদেরকে মেরেছিল শুধুমাত্র একটি কারণে, তারা হকারি করে বলে ট্রেনে। তাই তার প্রতিবাদে আজকে হাওড়া ডিআরএমের বাইরে আমরা বিক্ষোভ জানাতে এসেছি, এবং আজকে আমরা এখান থেকে বার্তা দিতে এসেছি যে জাতীয় বাংলা সম্মেলনকে, রেলের হকারদেরকে কোনোভাবে লাঠিচার্জ করে, কোনোভাবে ত্রাস সরিয়ে, কোনোভাবে থামিয়ে রাখা যাবে না। আজকে আমাদের সাথে কম করে 10টির ওপর সংগঠন আমাদের সাথে যৌথ মঞ্চে এসছে, তার মধ্যে অনেকগুলি প্রতিষ্ঠিত রাজনৈতিক সংগঠন আছে, তারা প্রত্যেকে আমাদের সাথে যুক্ত হয়েছে এবং প্রত্যেকে আমাদের লড়াইয়ের পাশে দাঁড়িয়েছে, এবং এই লড়াই তীব্র থেকে তীব্র হবে যতদিন রেলের হকাররা আইনি স্বীকৃতি না পাচ্ছে। উচ্ছেদ বেড়েই চলেছে, আমরা জানি আদানি আম্বানি রেলকে কিনে নিয়েছে, আদানি আম্বানি আজকে এই রেলের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বাজার, প্রত্যেকটা দোকান উচ্ছেদ করে চলেছে। যেইখানে যেইখানে আমরা প্রতিরোধ জানিয়েছি, প্রতিবাদ জানিয়েছি, সেইখানে সেখানে এরা করতে পারেনি। এরা একটা জিনিস জানে, এরা আন্দোলনকে ভয় পায়, এরা ঐক্যকে ভয় পায়, এরা একতাকে ভয় পায়। তাই আমরা আজকে এখান থেকে রেলকে এবং বিজেপিকে, আরএসএসকে, নরেন্দ্র মোদীকে একটা বার্তা দিয়ে যাচ্ছি, ওনারা যদি মনে করেন যে আমাদেরকে মেরে থামিয়ে দেখা যাবে, এটা হচ্ছে বাংলার মাটি, বাংলার মাটিতে বাংলার ভূমি সন্তানদের শরীরে রক্ত চলে গেলেও তারা কিন্তু কোনোভাবে থেমে থাকতে জানে না। আমাদের আন্দোলন, রেলের হকারদের আন্দোলন, গরিব খেটে খাওয়া মানুষদের আন্দোলন, শ্রমিকদের আন্দোলন তীব্র থেকে তীব্র হবে। ভবিষ্যতে আমরা কিন্তু পার্লামেন্ট অবধিও যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। দাবি আমাদের হকার, হকার চলছে, চলবে, হকার উচ্ছেদ করা চলবে না। হকারকে যদি, হকারকে উচ্ছেদ করতে হলে হকারকে ইয়ে দিতে হবে, পুনর্বাসন দিতে হবে। পুনর্বাসন দিয়ে হকারকে উচ্ছেদ করো, হকারকে পুনর্বাসন দাও, হকারকে ঘর বাড়ি দাও, দিয়ে উচ্ছেদ করো। এটা আমার গত বছর। জয় বাংলা।